বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি রুজিনা, রুজিনা কুকিং এর বলতে চলে আসলাম আপনাদের সামনে আজকে আর একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন মিনি মোগলাই পরোটা, একদম ঝটফট মাত্র 5 মিনিটে কীভাবে চিকেন মিনি মোগলাই পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু হয় অসম্ভব মজার, আর একদম ঝটফট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের তো খুবই প্রিয়, ছোটো বড় সকলেরই প্রিয় এই মোগলাই পরোটা। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই আজকের রেসিপি কীভাবে করে আজকে এই মোগলাই পরোটা তৈরি করা হলো। আর আজকে আমার এই মোগলাই পরোটা রেসিপি ভালো লেগে থাকলে এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বলে মূল রেসিপি দেখে নিই। আর আজকের আমার এই মোগলাই পরোটা রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, নাটেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মিনি মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা প্রথমে ছেলে নিব। এক টেবিল চামচ চিনি, 7 মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এটা আপনারা স্কিপ করতে পারেন, এই বেকিং পাউডারটা দিলে পরোটা একদম সফট মানে একদম নরম হবে। হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, আর যদি না থাকে স্কিপ করবেন। এগুলি একটু আমি একসাথে মিলিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ, রান্নার সয়াবিন তেল, আপনারা এখানে বাটারও দিতে পারবেন। এখন আমি আবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব। তেলগুলো আমার ময়দার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, একদম শক্ত না বা একদম নরম না, আমরা যেভাবে রেগুলার রুটি বানাই ওইরকম একটা ডো তৈরি করে নিব। তো এই তো এর মধ্যে আমার ডোটা তৈরি হয়ে গেল। আমি কিন্তু পানিটা একবারে দিই নাই, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। এই যে এরকম একটা ডো হবে, একদম শক্ত না আবার একদম নরম না, মানে আমরা রেগুলার যে রুটি বানাই নর্মাল যেই ডো আমরা তৈরি করি রুটি বানার জন্য সেই ডোর মধ্যে একটা ডো করে নিছি। ডোটাকে একটু ভালো করে সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে একটু মথে নিতে হবে। তারপর একটু তেল দিয়ে দিব আমি এখানে উপর দিয়ে। ডোটা আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে মথে নিছি। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, 1 চা চামচ তেল দিয়ে দিব আমি। তেলটা ভালো করে লাগিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এক সাইডে। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিছি ডোটার গায়ে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এদিকে চুলে আমি একটা তেলের কড়াই বসিয়ে দিছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিছি, রান্নার সয়াবিন তেল। তেল গরম হয়ে এসে দিয়ে দিব। এখানে আমি কিউব করে কেটে রাখা এই যে পেঁয়াজ একদম কুচি করে কেটে নিছি। পেঁয়াজগুলোকে একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিতে চেষ্টা করবেন, একদম কুচি কুচি করে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো পেঁয়াজ একটু হালকা করে বেদনা হয়ে গেল, একদম লাল করি নাই। আমি এখানে চিকেন কিমা, চিকেন কিমাটা একদম মিহি করে কাটা না, এটা একটু দানা দানা চেষ্টা করবো দানা দানাটা নেওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগে। এখানে 250 গ্রাম কিমা আছে। এখানে আদা রসুন মিলিয়া আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ আছে। আদা রসুন দিয়ে আমি একটু 3-4 সেকেন্ড ভেজে নিব। দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ থেকে কম জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি 4-5 সেকেন্ড এগুলোকে একটু ভেজে নিব। 1 চিমটি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব নাড়াচাড়া করে, একটু পানি দিয়ে দিব আমি ঢাকনা দেওয়ার আগে, তারপর আমি 5 মিনিট এবার রান্না করে নিব। নাড়াচাড়া করে আমি এখানে 1/2 কাপের মতো, 1/2 কাপের তো কম আছে, একটু পানি দিয়ে দিলাম। চুলার থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ থেকে কম আছে টমেটো সস, আর দিব 1/2 টেবিল চামচ সয়া সস। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলবো। এখানে আমি একটা ডিম নিছি ভেঙে, আর কিছু পেঁয়াজ এই যে ছোটো ছোটো করে কুচু করে কেটে নিছি, আর এখানে 2টা কাঁচামরিচ কুচু করে দিছি, আর এখানে কিছু ধনে পাতা দিছি, আর একটু সামান্য লবণ দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নিব। দিয়ে দিবে 1 চিমটি লবণ এখানে। এই তো আমার ডিমটা মিক্স করে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে
চিকেনের কিমাগুলো যে ভেজে নিছি ওখান থেকে দিয়ে দিব ওগুলা, এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুধু ডিম দিয়েও এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন। তা আমি বাড়তি স্বাদের জন্য আমি চিকেন দিয়ে দিলাম, চিকেন দিলে অনেক বেশি মজা হয় এই মোগলাই পরোটা। ডিমের ভিতরে আমি চিকেনের কিমাটা দিয়ে দিছি, এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। খেতে কিন্তু এই মোগলাই পরোটা সেরকম লাগবে। আজকের আমার এই সহজ মোগলাই পরোটা রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। এদিকে আমি ডোটা নিয়ে নিছি, দেখুন ডোটা একদম সফট, একদম নরম হয়ে গেছে। এবার ডোটাকে আর বেশিক্ষণ মাথামুতি করার প্রয়োজন নাই, এটাকে এখন আমি এবার লম্বা করে এটা লেসিগুলো কেটে নিব। আমি হাত দিয়ে লেসিগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা ছুটি দিয়েও কাটতে পারেন। আমি এই যে এতটুকু করে এই লেসিগুলো কাটবো, একদম বেশি মানে আজকে আমার মোগলাই পরোটা একদম বেশি বড় হবে না, আবার একদম মিনি, একদম মানে মিনি হবে, ঠিক আছে, একটু হালকা বড় রাখবো। আমি এই যে করে নিছি, এখন আমি এটাকে এভাবে করে নিব, এভাবে করে সবগুলো আমি এরকম গোল গোল শেপ দিয়ে এবং এগুলোকে আবার একটু রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো, তাহলে বেলতে সুবিধা হবে। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখা দিচ্ছি, এরকম করে করে গোল একটা শেপ দিয়ে নিবে আমি। তো আমি সবগুলো এভাবে করে করে নিব, এই যে এখন আমি রুটিগুলো এভাবে করে বেলে নিব, হালকা করে উপরে নিচে গুঁড়ি ছিটিয়ে দিবেন যাতে করে লেগে না যায়। এই যে আমি এরকম বড় করে একটা রুটি বেলে নিছি, এরকম হবে, এই যে এরকম পাতলা হবে, একদম একদম মোটা করা যাবে না, এরকম পাতলা থাকবে। নর্মালি আমরা যেরকম রুটি খাই সেরকম রুটির মতোই থাকবে। এখন আমি দিয়ে দিব যে কিমাটা, কিমাটা দেওয়ার পরে একটু সরাই দিব এভাবে করে। আমি মানে যতটুকু সাইজ করে আমি আজকে মোগলাই পরোটা বানাবো ততটুকুর ভিতরে আমি কিমাটাকে এভাবে করে সরাই দিব। তো সরাই দিলাম আমি, উপরে দিয়ে দিয়ে দিব আমি সিজ, এটা পুরোটাই অপশনাল, আপনারা বাদ দিতে পারেন। আমি একটু বেশি স্বাদের জন্য দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে, নিজেরা যেহেতু খাবো তো কিপটা আমি করে কী লাভ, সেজন্য দিয়ে দিলাম। যাই হোক, এখন এই যে আমি বাঁশ দিয়ে নিচ্ছি, দেখেন আমি কীভাবে করে বাঁশটা দিচ্ছি, এই যে প্রথমে এদিক থেকে দিচ্ছি, আবার এদিক থেকে দিচ্ছি, এখন আবার এদিক থেকে দিয়ে দিব। মোগলাই পরোটার বাঁশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ঠিকমতো বাঁশটা না হলে তাহলে ভিতর থেকে দেখা যাচ্ছে ডিমগুলো বের হয়ে আসবে। তা আমি এভাবে করেই কিন্তু সবগুলো আবার তৈরি করে নিব, তা আপনাদের দেখার সুবিধাটা আমি দুটা তৈরি করে দেখাবো। চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিছি, তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি মোগলাই পরোটা দিয়ে দিলাম পরোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা এই মোগলাই পরোটাগুলো তৈরি করে বেশিক্ষণ মানে রেখে দিতে পারবেন না, তাহলে এগুলো ভিজে যাবে, যেহেতু এগুলোর ভিতরে ডিম দেওয়া, শুকনো কিমা হলে সেক্ষেত্রে ভিজবে না। যদি এবার ডিম দিয়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে, নয়তো পরোটাগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি একটু উল্টে দিছি, তা আমি এবার করে এদিক সেদিক উল্টে ফেলে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে। এই তো আমার এই পরোটা ভেজে না হয়ে গেলে এখন তুলে ফেলবো, তা আমি সবগুলো এবার করে তৈরি করে ভেজে তোলার সময় একটু সাবধানে তুলবেন, তেল ছিটে খাই উঠতে পারে। তো এই তো আমি দুটা দেখা দিলাম আপনাদের সুবিধাতে, একটার উপরে একটা এভাবে উঠে দিবেন, নয়তো সিজ অথবা কিমাগুলো বের হয়ে যাবে। এই যে এভাবে করে ভালো করে সেভাবে সেভাবে লাগিয়ে দিবেন, এই যে এভাবে করে দেখুন মশলা কত সুন্দর হয়েছে, এই সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। তো আমি আজকে যতটুকু ডো নিছি, 2 কাপ ময়দা, আমার 7 পিস ইয়ে হয়েছে, এখানে লেসি হয়েছে, মানে 7টা পরোটা হবে। ওনারা মানে আমার বাচ্চারা, আমার বাচ্চারা মানে তাদের মায়ের হাতের রেসিপি তাদের খুবই পছন্দ, অপেক্ষা থাকে কখন তাদের মায়ের রেসিপি কমপ্লিট হবে আর তারা কখন খাবে। তো যাই হোক, প্রথমটা আমি তাদেরকে দিয়ে দিলাম। এই তো দেখুন আমার মাশাল্লাহ মোগলাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মাশাল্লাহ তার থেকে বেশি আরও বেশি মজা। আপনারা এইভাবে করে ঘরে একবার হলো তৈরি করে খাবেন, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই মোগলাই পরোটা আপনাদের ভালো লাগবে। তো যে সকল আপুরা ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিটা আজ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।